আসছেন মিলা নোভা চট্টগ্রাম থেকে। পৃথিবীতে বাবা মার পরে কোন ব্যক্তি সবথেকে বেশি ইন্সপিরেশন দেয় বলেন তো? বাসে কন্ডাক্টর, এ ভাই সামনে যান, সামনে যান, সামনে যান। কি ভাবতেছেন আমি ভুলে গেছি? আরে এটা তো আমার বলার নিউ স্টাইল। সাধু ভাই, মনে করেন দুইজন মহিলা রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, একজন পইরা আছে স্কার্ট টপ হেড, আরেকজনও পইরা আছে স্কার্ট টপ হেড। এখন একজন হচ্ছে এশিয়ান, আরেকজন হচ্ছে ব্রিটিশ। এখন আপনি সেন্টমেন্ট কেমনে? কিভাবে? একটা ফ্যান ছাইড়া দেন, যে স্কার্ট সামলাবে সে হচ্ছে এশিয়ান, আর যে হেড সামলাবে ব্রিটিশ। একটা মুরগি একটা দোকানে গিয়ে বলতেছে ভাই ডিম হবে, এই শুই না দোকানদার বলতেছে উড়িষ্যালার মুরগি আছে ডিম কিনতে, এই শুই না মুরগিটা বলতেছে 10 টাকার জন্য এই ফিগার নষ্ট করব বুঝি। আমাগো বাবু ভাইয়ের গিটারের সাথে জুয়েল ভাইয়ের কিবোর্ডের বিয়া হলো, ফুলসজ্জা রাতের পরের দিন শুভ ভাইয়ের তবলা আইসা গিটারে বলতেছে গিটার ভাই, গিটার ভাই গতকাল রাতে কি হয়েছে, এই শুই না গিটার বলতেছে আরে বলিস না গতকাল টিউনিং করতে করতে রাত শেষ হয়ে গেছে। তো আমার মাঝার স্যারের বাসায় যাওয়ার সুযোগ হয়েছে, তো আমি বাসায় গিয়া দেখি মাঝার স্যার ডাইনিং রুমে বইসা টিভি দেখতেছে হাতে একটা বাঁশ নিয়ে। আমি তো পুরাই টাসকি, মাঝার স্যার মাঝার স্যার আপনি টিভি দেখছেন ভালো কথা, কিন্তু আপনার হাতে বাঁশ কেন? এই শুই না মাঝার স্যার আমারে বলতেছে আরে বলো না টিভির রিমোটটা নষ্ট হয়ে গেছে তাই বাঁশ দিয়ে টিভি চ্যানেল চেঞ্জ করছে। সাবাস, গুড আইডিয়া। তো আমার বন্ধু ঠোঙ্গা আর গোলমাল ভাইয়ের সাথে একদিন তুমুল ঝগড়া, তো ঝগড়ার মাঝখানে ঠোঙ্গা বলতাছে আমি আমার বাপের একমাত্র সন্তান, এই শুই না গোলমাল ভাই বলতাছে তো আমি কি করব, ওইটা তো তোর বাপের দোষ। তো বউ আর গার্লফ্রেন্ডের মধ্যে পার্থক্য কোথায়? এই অনেক তো বেলা হয়েছে, এইবার তো কাজে যাও। আর গার্লফ্রেন্ড, যা অনেক হয়েছে এবার তো বাড়ি যাও। তো ডিম আগে না মুরগি আগে, এটা একটা বিতর্কিত প্রশ্ন, তো এই প্রশ্ন নিয়ে মুরগি আর ডিমের মধ্যে তুমুল ঝগড়া। ডিম বলতাছে আমি আগে, মুরগি বলতাছে আমি আগে, ডিম বলতাছে আমি আগে, মুরগি বলতাছে আমি আগে। পাশ থেকে একটা মোড়া বলতে কুকুর কুক, তাহলে শালা আমি আসলাম কিভাবে? আজ যাওয়ার আগে কিছু কথা বলতে চাই, কি জাদু করেছ ভুলতে পারছি না, কি জাদু করেছ ভুলতে পারছি না, প্রীতি শিখিয়েছ ভুলতে পারছি না, হাসোকে আমি ভুলতে পারছি না, হাসোকে কখনো ভুলতেও পারবো না। মিলা, অসাধারণ ছিল তোমার পারফরম্যান্স। জুয়েল ভাই, তুমি আগাগোড়া একই রকম চালিয়ে গেলে একদম শুরুর দিন থেকে আজকে শেষ দিন পর্যন্ত। নিপুণ, মিলা তো প্রথম দিন থেকেই ভালো বলছে, এবং আজকে শেষ দিন, আজকেও সে ঠিক প্রথম দিনের মতোই ভালোই করে গেছে, কোনো ডিফারেন্স ছিল না, খুব ভালো পারফরম্যান্স। মাঝার ভাই, এই মিলা তুই এতদিন কই আসিলা, এইবার তুমি তো একটা ফাটায় ফালাইলা, তো এখন আমি কি করুম, নাম্বার কিভাবে দিব এখন ভাবতেছি, দেখি ভেবে কি দেওয়া যায়। ধন্যবাদ মিলা তোমাকে। মানে ওনার হয়ে বোধ হয় গানটা কলজার ভিতর বান্দি রাই হোম তোমারে। এটিএম ভাই, যোগ বলতে হলে খুব পরিষ্কার ভাষায় সুন্দর করে বলতে হবে, কিন্তু তুমি মাঝে মাঝে একটু তাড়াহুড়ো করেছ, এইটুকু যদি সাবধান হও। আমার মনে হয় যারা যোগ বলছে তাদের মধ্যে তুমি অন্যতম হবে, আমি তোমার আশীর্বাদ করছি
যে তুমি একদিন ভালো করে দর্শকের সামনে যোগ করবে এবং তারা প্রাণ খুলে হাসবে, আর প্রাণ খুলে যদি হাসে মানুষ দীর্ঘায়ু হয়। ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ মিলা, থ্যাংক ইউ।